পয়সা ফেললেই হাতে লাল বাতি, আদালতের নির্দেশ রয়েছে, প্রশাসনিক গাইডলাইন, তবুও দেদার খোলা বাজারে বিকোচ্ছে লাল বাতি। মল্লিক বাজারে রীতিমতো উন্মুক্ত এই বাতি, পকেট থেকে মাত্র 1500 টাকা দিলেই মিলছে লাল বাতি। কোনো অনুমতি নেই, কোনো অনুমোদন নেই, তবুও গাড়ির মাথায় লাল বাতি লাগানো হচ্ছে। কোথায় নজরদারি? শুধু আশ্বাসই দায় সাজা চলছে। গাড়ির মাথায় নীল বাতি বা লাল বাতি, কেউ বলেন স্টেটাস সিম্বল, আসলে এই বাতি লাগানো হয় জরুরি অর্থে। কিন্তু অনুব্রত মণ্ডলের গাড়িতে সেই লাল বাতি লাগানো নিয়ে ফের শিরোনামে বাতি তরজা, হাইকোর্টে হয়েছে মামলাও, তারপরই নড়ে চড়ে বসে সরকার। কারা নীল বাতি চড়বে, কারা লাল বাতি চড়বে, তাদের একটা স্পেসিফিক গাইডলাইন, যেটা গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন করে আমরা আগেও বেরিয়েছিল, আমরাও বার করেছি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এই ব্যাপারে স্ট্রিক্ট হতে, নীলবাতি লালবাতির আবার মিসইউজ হচ্ছে। অভিযোগ ওঠে খোলা বাজারে কিছু টাকা দিলেই মিলছে গাড়িতে লাগানোর জন্য লাল ও নীল বাতি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আমরা শহরের বাজারে খোঁজ নিই। আমাদের গন্তব্য ছিল মল্লিক বাজার। আমাদের সাংবাদিক কথা বলতেই নীল বাতি দেখাতে শুরু করলেন এক দোকানদার। কি বলছেন শুনুন। এটা হ্যাঁ এটা ঘোরে বাল্ব আছে, বাল্ব আচ্ছা, এই একটু এ করে একটা ছবি তুলেন, একটু ছবি তুলে না জন্ডা লাগবে না, দেখবো ছবি তুলে হ্যাঁ আচ্ছা, লাল মানে লাল বাতি পাওয়া যাবে তো? পেড পাইপার, ঠিক আছে, এটা হচ্ছে 1500 আর লাল বাতিটা 2-300 টাকা দাম বেশি, ঠিক আছে। এমনি এগুলো যখন তখন পাওয়া যাচ্ছে। মল্লিক বাজারের আরেক দোকানদার আরো বিস্ফোরক মন্তব্য করলেন, সরকারি ব্র্যান্ড করছে সরকারি বলছে লাগাও, সরকারি ব্র্যান্ড করছে সরকারি বলছে লাগাও। খোলা বাজারে যদি লাল বাতি নীল বাতি বিক্রি হয় তাহলে প্রশ্ন উঠছে, আদৌ নজরদারি আছে প্রশাসনের? অনুমোদন নেই, অনুমতি নেই, নিজেকে ভিভিআইপি প্রমাণ করার জন্য যে লালসা, তা থেকে সমাজের মুক্তি কবে? আর তার থেকেও বড় কথা, খোলা বাজারে এভাবে কড়ি ফেললেই যদি লাল বাতি পাওয়া যায় তাহলে কার গাফিলতি, প্রশাসন না আইন ভঙ্গকারীদের? রিপাবলিক বাংলা। আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ যে ছবি, সেই ছবি দেখার পর প্রশ্ন উঠছে যে প্রশাসনের নজরদারি কোথায়? শুধু আশ্বাসই কি দায় সাজা চলছে? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম। খোলা বাজারে কিছু টাকা দিলে মিলছে গাড়িতে লাগানোর জন্য লাল ও নীল বাতি, এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে রিপাবলিক বাংলা শহরের বিভিন্ন বাজারে খোঁজ নেয়, এবং আমাদের গন্তব্য ছিল মল্লিক বাজার, এবং সেখানে দেখা গেল যে দেদারে বিক্রি হচ্ছে সেই লাল বাতি। এবং এই ছবি দেখার পর প্রশ্ন একটাই উঠছে যে খোলা বাজারে যদি লাল বাতি ও নীল বাতি বিক্রি হয় তাহলে আদেও কি নজরদারি রয়েছে প্রশাসনের? অনুমোদন নেই, অনুমতি নেই, নিজেকে ভিভিআইপি প্রমাণ করার জন্য যে লালসা, তা থেকেই সমাজের মুক্তি কবে? এই প্রশ্নই কিন্তু উঠছে। এই মল্লিক বাজার, যে মল্লিক বাজারে গিয়েছিল রিপাবলিক বাংলা, সেই মল্লিক বাজারের দোকান মালিক তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো আমরা। আমি কি বললাম, এইসব জিনিস ব্যান্ড হয়ে গেছে, লোক সরকারি ব্যান্ড করছে সরকারি বলছে লাগাও, সরকারি ব্যান্ড করছে সরকারি বলছে লাগাও। আপনারা শুনলেন যে দোকানের মালিক ঠিক কি জানাচ্ছেন, এবং যে বিষয়টা, যে প্রশ্নটা বারবার উঠছে, যদি খোলা বাজারে এভাবে দেদারে লাল বাতি এবং নীল বাতি বিক্রি হয় তাহলে প্রশাসনের নজরদারি তা কোথায় রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এই একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে অনুব্রত মণ্ডলের গাড়ি, সেই গাড়িতে ছিল লাল বাতি, এবং সেই লাল বাতি খুলে দেওয়া হয়, নির্দেশ অনুসারে এই লাল বাতি খোলা হয়। আদালতের নির্দেশ, প্রশাসনের গাইডলাইন কোথায়? এই ছবিগুলো দেখা পাবে।
আমরা দেখেছি নির্দেশ এসেছে যে খোলা বাজারে কোনোভাবেই লালবাতি বিক্রি হবে না। এই নির্দেশ আসার পরে রিপাবলিক বাংলা একাধিক দোকানে যায়, একাধিক দোকানে গিয়ে কিন্তু তারা খোঁজ নেয়। এবং যে ছবিটা আমাদের সামনে উঠে এসেছে, লালবাতি এবং নীলবাতি খোলা বাজারে দেদারে বিক্রি হচ্ছে, কোনো রকম প্রশাসনের নজরদারি নেই, এমনটাই কিন্তু উঠে আসছে। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের একাংশ ঠিক কি বলছেন শুনে নেব আমরা। বিজেপি এত কথা না বলে সিবিআই এর এফআইআর নেমড হচ্ছে শুভেন্দু অধিকারী, যাকে ক্যামেরার সামনে তোয়ালে মুড়ে নিতে দেখা গেছে। বিজেপি এত নীতি আর জ্ঞানের কথা না বলে সিবিআই কে দিয়ে আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করিয়ে দেখাক, তারপর বিজেপি জ্ঞানের কথা বলবে। না, কেউ যদি অসাধুভাবে নিয়মের তোয়াক্কা না করে লালবাতি গাড়িতে লাগাতে যান, তাহলে তো বাজার থেকে কিনেই লাগাতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, কাল এই ব্যাপারে কালকে আমাদের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম ববিবাবু সুস্পষ্ট করে দিয়েছেন সরকারের অবস্থান এবং সুস্পষ্ট করে দিয়েছেন এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন, এবং সেই নিয়ে আর কারুর মনে কোনো দ্বিধা থাকার দরকার নেই যে এই ব্যাপারে সরকার খুবই একটা নির্দিষ্টভাবে নীতি মেনে চলছে। এই রাজ্যের তৃণমূলের নেতারা জানে, শুধু অনুব্রত মণ্ডল নয়, এই রাজ্যের তৃণমূলের নেতারা জানে লালবাতি নীলবাতি কালোবাতি সাদাবাতি বাতি না নিয়ে গেলে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, বিরোধীদের কথা ছেড়ে দিন, এই রাজ্যের তৃণমূল কর্মীরা নেতা বলে মনে করে না। আপনি দেখবেন তৃণমূলের নেতারা বডিগার্ড সিকিউরিটি গার্ড অভিষেক ব্যানার্জি পুলিশের দপ্তরের ড্রাইভার নার্ভার উদ্বোধন করতে গেলেন কেন, এটাই সাধারণ তৃণমূল কর্মীর কাছে তার নেতা হওয়ার যোগ্য। ওনার বাড়ির কাছে সিকিউরিটি দেওয়ার কারণটা কি, কোনো ঘটনা শুনেছেন ওনার প্রাণনাশের, কোনো ওনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে? তার মানে গোটা রাজ্যে অনুব্রত মণ্ডলরা এই শিক্ষাটা অভিষেক ব্যানার্জি মুক্ত লোকেদের কাছ থেকে নিচ্ছে। সাধারণ মানুষ হরিশ চ্যাটার্জির সিট দিয়ে প্রচার করতে পারে না, হেঁটে চলে বেড়াতে পারে না, এই শিক্ষাটা অনুব্রত মণ্ডলরা নিচ্ছে, তাই জন্যই তাকে লেলবাতি লালবাতি নিয়ে ঘুরতে হচ্ছে। আর পুলিশের সাহায্যে এরা নেতা হচ্ছে, পুলিশকে বাদ দিলে সাধারণ মানুষের কাছে কী অবস্থা হবে দেখবে। আর যেই অনুব্রত মণ্ডল সিবিআই ইডির ভয়ে 10-15 দিন রোগ হয়েছে কি হয়নি তা পিজি হসপিটালের মতো হসপিটালে দামি দামি বেডগুলো আটকে রেখে বসে আছে, এইভাবে দল চালানো, দলের ডাকে সিবিআই ডাকে পিজি হসপিটাল যাওয়াটা তৃণমূলের দলীয় কর্মসূচি। পশ্চিমবাংলায় লালবাতি গাড়ি ব্যবহার করা হয় কয়লা আর বালির গরুর টাকা পাচার করার জন্য, আর যারা ক্রিমিনাল তাদেরকে পাচার করার জন্য, যাতে পুলিশ হাত না লাগায়। পুলিশও জানেন ওই লোকেদের লালবাতি ব্যবহার করার কোনো অধিকার নেই, কিন্তু পুলিশেরও ক্ষমতা নেই ওতে হাত লাগায়, আর যত ইনলিগাল কাজ করার জন্য লালবাতিকে ব্যবহার করে। লালবাতি নয়, পুরো সরকারটাই বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে আর লালবাতির কী প্রশ্ন আছে? যত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা লালবাতিকে ছাতা হিসেবে ব্যবহার করে যত অন্যায় কাজ করে যাচ্ছে। এটা কি ফিরহাদ হাকিম সেদিন জানলেন যে অনুব্রত মণ্ডল এরকম বাতি ব্যবহার করে? ফিরহাদ হাকিম কি সেদিন জানলেন? আমরা তো অনেক আগে থেকে জানি, বীরভূমের সাধারণ মানুষ তো অনেক আগে থেকে জানেন। তিনি যখন হাইওয়ে দিয়ে গাড়ি চাপেন তখন এই বাতিতে থাকেন তো সবাই জানে। তাহলে হঠাৎ করে রাজ্য সরকার জানলো সিবিআই তাকে ডাকার পরে এবং তিনি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য উডবার্ন ওয়ার্ডে যাওয়ার সময় সাংবাদিকদের চোখে পড়ে গেল, সাংবাদিকরা খবর করে ফেলল, মানে সাংবাদিকদের কাছে খবর করো না এই নির্দেশটা তখনও এসে পৌঁছলো না। অনেক নির্দেশ তো সাংবাদিকদের কাছে আসে যে খবর করো না, তাই সাংবাদিকরা খবর করে না, এই নির্দেশটা বোধ হয় সাংবাদিকদের কাছে এসে পৌঁছয়নি তখন পর্যন্ত, তাই সাংবাদিকরা খবর করে ফেললো। আর খবর যখন করে ফেললো তখন তো ফিরহাদ হাকিমকে মুখ খুলতেই হবে, উপায় কি? আপনারা শুনলেন রাজনৈতিক মহলের একাংশ, তারা ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শুনলেন। এবারে আইনজীবী মহলের একাংশ, তারা ঠিক কি বলছেন এই বিষয়ে শুনে নেব আমরা। এগুলো প্রমাণ করে যে রাজ্যে আইনের শাসনটা নেই। লালবাতি নিয়ে ইতিপূর্বে বহু বিতর্ক হয়েছে, আদালতের নির্দিষ্ট নির্দেশ আছে, তৎসত্ত্বেও যথেচ্ছ যার হচ্ছে লালবাতি ব্যবহার করা হচ্ছে, নীলবাতি ব্যবহার করা হচ্ছে, এবং শাসক দলের দলীয় পতাকা লাগিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। পুলিশ প্রশাসন যদি আইন
মেনে কাজ না করে তার অব্যর্থ পরিণতি এগুলো সামগ্রিক দায় পুলিশ প্রশাসনের এবং সর্বোচ্চ দায় পুলিশ মন্ত্রীর। কি সে লালবাতি জ্বলেছে? ঠিকই আছে, অশিক্ষিতের দল। নীলবাতি জ্বলেছে, তাকে চিনবে কেউ? তাকে তো দেখাতে হবে হাম। হ্যাঁ, আর পুলিশ পিছনে, পুলিশ পুলিশ না থাকলে হি ইজ নোবডি, মার খেয়ে মরে যাবে। 2017 সালের আমাদের মোটর ভেহিকলস রুলসের অ্যামেন্ডমেন্ট করে বলা আছে কোন কোন ব্যক্তি বিশেষ তার নিজস্ব গাড়িতে লালবাতি উইথ অর উইদাউট ফ্ল্যাশার ব্যবহার করতে পারেন, এবং সেই লিস্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি বা ব্যক্তি বিশেষ যদি ওই লালবাতি তার নিজস্ব গাড়িতে ব্যবহার করেন সেটি কিন্তু অপরাধের সমান। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে যাতে লালবাতির বিক্রি ব্যবহার এবং যাতে এর অপব্যবহার, লালবাতির যাতে অপব্যবহার কোনো ক্ষেত্রে না হয় সেটার দিকে আরও নজরদারি রাখতে হবে। কারণ আপনারা শুনলেন যে আইনজীবী মহলের একাংশ তারা ঠিক কি বলছেন এবং রাজনৈতিক মহলের ব্যক্তিদের যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন আপনাদের শোনালাম। এবারে আপনাদের শোনাবো বুদ্ধিজীবীরা তারা ঠিক এই বিষয়টা নিয়ে কি বলছেন, শুনে নিন। নীলবাতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার কারণ যা যা করা যায় না, যা যা করা উচিত নয়, যে যা যা অনৈতিক এই রাজ্যে আজকে যারা সরকার চালাচ্ছেন তার সব প্র্যাকটিসটাই তারা করছেন। তাহলে লালবাতিকে আমি আলাদা করে দেখবো কেন? যে পরিমাণ দুর্নীতি গোটা রাজ্যকে ছেয়ে ফেলেছে, আজকে এসএসসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় যে টাকার লেনদেন হচ্ছে, এটা যারা করতে পারেন, যে সরকার এটা অ্যালাউ করেছে, সেই সরকারের লোকেরা লালবাতি নীলবাতি নিয়ে ঘুরবেন, এটা নিয়ে আলাদা করে বলার কী আছে? এটা ওই যা যা দুর্নীতি চলছে, যা যা অনৈতিক কাজ চলছে তারই একটা পার্ট, এটা তার আলাদা করে কিছু বলবো না আমি। আপনারা শুনলেন যে বিভিন্ন মহলের যারা ব্যক্তি রয়েছেন তারা ঠিক কি বলছেন আপনাদের শোনালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি অনুব্রত মণ্ডলের গাড়ি, এবং সেই গাড়ি থেকে লালবাতি খোলা হয়েছিল। নির্দেশ অনুসারে অনুব্রত মণ্ডলের গাড়ি থেকে লালবাতি খোলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যে ছবি তুলে ধরেছি আপনাদের সামনে যে বাজারে, খোলা বাজারে দেদারে বিক্রি হচ্ছে লালবাতি এবং নীলবাতি, এমনটা কিন্তু ছবি আপনাদেরকে দেখিয়েছি। এই অনুব্রত মণ্ডলের গাড়ির ছবি দেখছেন, এর পাশাপাশি আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি সম্পাধারার লালবাতি বিতর্কে এবারে জড়িয়েছেন রায়নার তৃণমূল বিধায়ক। অভিযোগ, লালবাতি কালো কাজ লাগানো গাড়ি ব্যবহার করেন সম্পাধারা। নির্দেশ অমান্য করে কিভাবে একজন বিধায়ক লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করছেন, প্রশ্ন বর্ধমানবাসীর। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি, এখনো বিধায়কের গাড়িতে কি করে লালবাতি থাকতে পারে? রায়নার বিধায়ক সম্পাধারা তার গাড়িতে এখনো বহাল তবিয়তে রয়েছে লালবাতি, রয়েছে কালো কাজ। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অনুব্রত মণ্ডলের পরে এবারে সম্পাধারা লালবাতি বিতর্কে জড়ালেন রায়নার তৃণমূল বিধায়ক। অভিযোগ, লালবাতি কালো কাজ লাগানো গাড়ি ব্যবহার করেন সম্পাধারা। নির্দেশ অমান্য করে কিভাবে একজন বিধায়ক লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করছেন, এই প্রশ্নই এখন উঠছে বর্ধমানবাসীর মনে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রায়নার তৃণমূল বিধায়কের গাড়িতে লালবাতির ছবি দেখাচ্ছি, এবং এই বিষয় নিয়ে আইনজীবী তিনি ঠিক কি বলছেন আমরা শুনে নেব। আমাদের যিনি সভাধিপতি তিনি একজন এমএলএও, কিন্তু নিয়ম বা আইন অনুযায়ী লালবাতি ব্যবহার করারটা ওনার পক্ষে ঠিক হচ্ছে না। হয়তো গাড়িতে লাগানো আছে, উনি খুলতে ভুলে গেছেন বা যাই হোক, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে ক্রাইটেরিয়া তাতে কিন্তু নীলবাতি ছাড়া ওই লালবাতি ইউজ করার অধিকার কিন্তু তার নেই।